আজ যা হচ্ছে স্বাধীনতার পর 27 বছর কংগ্রেস, 34 বছর বামপন্থী, আর এই 10 বছর কাছাকাছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গ যেটা সোনার বাংলা ছিল সেটা এখন ধ্বংস হয়ে গেছে। শিল্প কৃষি সব দিকে এগিয়ে ছিল নাম্বার 1, অন্য রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে লোক আসতেন। আজ আসা বন্ধ, দুদিকে এই গঙ্গা নদী, হুগলি নদীর দুদিকে জুট মিল ছিল, সবই বন্ধ হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে এই হয়েছে যেটা কংগ্রেসে আমলে একটু নকশাল টাইমে 1972-77 একটু মারধর আরম্ভ হয়েছিল, মানুষ হত্যা, খুন, বামপন্থীদেররা খুন করতেন, মারতেন, তা সেই তখন বামপন্থীরা ক্ষমতা এলো 1977 সাল জুন মাসে। ওরাও এসে ওই কংগ্রেসের ওই নীতিটাই ধরে রাখলো, বিরোধীদের মারো, খুন করো, ধমক দাও, চমকাও, ধমকাও, এইসব প্রক্রিয়া থেকে ওরা এগিয়ে রইল। আর যখন তৃণমূল কংগ্রেস এলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেত্রী এনাদের মুখ্যমন্ত্রী যে আমরা বদল চাই, বদলা চাই না। আর আসার পর 1-1.5 বছর মধ্যে উনি সেই রূপটা ধারণ করলেন যেটা এর পূর্ববর্তী কংগ্রেস আর বামপন্থী সরকাররা ছিলেন। উনি তো আরও 4 গুণ বেশি করছেন। আজ এই 10 বছরের মধ্যে ওনার ক্ষমতা আসার পর প্রায় 200 বিজেপি নেতা কর্মীর হত্যা হয়ে গেছে। আর দিদি এইভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চাইছে। ওনার হাতে প্রশাসন আছে, পালোয়ান আছে, গুন্ডা আছে, রংবাজ আছে, মস্তান আছে, তার বাপের বাপ পুলিশ আছে, ওনার বাপ দিদি নিজেই আছেন। আর এইসব প্রশাসনকে এইভাবে চালাতে গেলে কি প্রশাসন চলে? ভারতবর্ষের ইতিহাস আছে, অনেক রাজ্যে সরকার হেরে যায়, মুখ্যমন্ত্রী হেরে যান, কিন্তু কোথাও এইভাবে মানুষ হত্যা হয় না, ঘর্ষণ হয় না, খুন হয় না। এটা পশ্চিমবঙ্গ আর কেরালাতে রাজনীতিতে এটাই আছে। আর যেইটাভাবে উনি এইভাবে এগিয়ে চলেছেন, আমাদের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ দা, দিলীপ ঘোষের ওপর প্রায় 50 বার বেশি হামলা হলো, দার্জিলিং, কোথাও চারিদিকে ওনা হামলা, শিলিগুড়িতে। আর কিছুদিন 3-4 দিন আগে আমাদের সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাজির ওপরও অ্যাট্যাক করা হলো ডায়মন্ড হারবারে। আর দিদি বলছেন, ওনার নাম নিয়ে অপশব্দ বলছেন, বলছে ওনার সাজানো ঘটনা, বিজেপি লোকেরা নিজেই ইট মেরে নৌটঙ্কি করছে, এইসব তো উচিত নয় পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গের মানুষ আর ভেবে নিয়েছে, আর পশ্চিমবঙ্গে 2021-এ বিজেপি ক্ষমতায় আসবেই মানুষ ভেবে নিয়েছে, একটা সার্ভে এক্সিট পোল বলছে। আর এইখানে আশা করি পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলা হয়ে দাঁড়াবে, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সব দিকে এগোবে। কোন দিকে দেখবেন, স্বাস্থ্যসেবা বেহাল, হসপিটালে ডাক্তার নেই, চিকিৎসা নেই, ওষুধ নেই, ট্রিটমেন্ট নেই। তাই বলি আশা করছি 2021-এ বিজেপি বিধানসভায় ক্ষমতায় আসছে, আর আমরা পশ্চিমবঙ্গকে ভারত পরিষেবা দিতে পারবো। আর একটা আমি স্লোগান বলছি, চলবে না গো হাত হাত উড়ি, উড়ে যাবে জোড়া ফুল, দেশ বাঁচবে, রাজ্য ফুল বাঁচবে, এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ফুটবে পদ্ম ফুল। আর একটা বলে যাচ্ছি, এই কংগ্রেস সিপিএম কেরালায় একের ওপর বিরুদ্ধে লড়াই করছে, বিধানসভায় সামনে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, আর পশ্চিমবঙ্গে দোস্তি করছে, এই কী ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে মানুষ বুঝে নিয়েছেন। আর এবারে আশা করছি বিজেপিকে ক্ষমতায় 2021-এ নিয়ে আসবেন, আর বিজেপি ক্ষমতা আসছেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আমি শিবকুমার গুপ্তা, উত্তর কলকাতা, বস্তি উন্নয়ন সেল, জেলা কমিটি, কোকন ভ্যালি।